মার্কিন মন্দার জেরে মুষড়ে পড়েছিল এদেশের অর্থনীতি, জোর ধাক্কা লেগেছিল তথ্য প্রযুক্তি শিল্পে, যার থেকে রেহাই পায়নি সেক্টর ৫। রপ্তানির উপর দাঁড়িয়ে থাকা তথ্য প্রযুক্তির ৬২% বাজারই আমেরিকায়। মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় নতুন আশায় বুক বাঁধছে সেক্টর ৫। ইকোনমির ইম্প্রুভমেন্ট, দেশে একটা স্থিতাবস্থা, ডলার মাঝখানে অচঞ্চল হয়ে উঠেছিল, ৬৮-৭০ কোথায় গিয়ে থামবে কেউ জানতো না, এখন ডলারটাও মোটামুটি ৬০-৬১ অঞ্চলে ঘোরাঘুরি করছে, অর্থাৎ সেখানেও আমরা একটা স্টেডিনেস দেখতে পাচ্ছি। আই থিঙ্ক গুড টাইম ইজ ব্যাক, আস্তে আস্তে ভালো হচ্ছে, লক্ষ্মী আবার আমাদের ঘরে ফিরে আসছেন, শান্ত হয়ে উনি বসছেন, এবার আমাদের কিন্তু লক্ষ্মীর আরাধনাটা ভালো করে করতে হবে যাতে উনি আবার ঘুরে চলে না যান। ব্রিটিশ ও মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় উৎসাহী রাজ্যের শিল্প বাণিজ্য মহল, সেই সঙ্গে ডলার স্থিতিশীল হওয়ায় উৎসাহ আরও বেড়েছে। একই সঙ্গে শিল্প নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আশাবাদী হয়ে উঠেছেন তারা। যখন লক্ষ্মী আসে সবাইকে ভালো লাগে, আর আমার মনে হচ্ছে যে কিছুদিন থেকে আপনি যা দেখছেন, এবার যা ভালো বৃষ্টি হয়েছে দেখছেন, এবার আপনি দেখছেন কিছুদিন আগে থেকে ডলার খুব উঁচু নিচু হচ্ছিল, কিন্তু আপনি এখন দেখছেন যে ডলার খুব স্টেবল হয়ে যাচ্ছে এখন। তো এগুলো নিয়ে আর তারপরে আমি দেখছি গভর্নমেন্ট, যদি আপনি লোকাল গভর্নমেন্ট দেখেন, লোকাল গভর্নমেন্ট আমি ভাবছি যে কিছু কিছু এখন চেঞ্জ হয়ে খুব পজিটিভ হচ্ছে, ওরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিয়েছে। আন্তর্জাতিক অর্থনীতি মন্দার পরিবেশ কাটিয়ে উঠলে তার ইতিবাচক প্রভাব পড়বে এদেশে, শিল্প জগৎ একথা মনে করলেও একই সঙ্গে তাদের মত, উদ্ভূত পরিস্থিতিকে অনুকূলে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে কেন্দ্র ও রাজ্য সরকারকেও। কালো মেঘ কেটে অর্থনীতির আকাশে নতুন করে উঁকি দিচ্ছে সোনালী রেখা, তাই নতুন আশায় বুক বাঁধছে শিল্প বাণিজ্য মহল। আর্থিক সংকটের ধাক্কায় মুখ থুবড়ে পড়েছিল যে কর্মসংস্থান, নতুন করে তা খোলার সম্ভাবনাও তৈরি হয়েছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।